Hello everyone, welcome back to the channel Aisha Express. Hope you all are doing a great job. So today here I'm with another So it's now 6:12 in the morning. Manne chota baro bache. And see, I'm all done. Kothay achi? Good day achi. We are going somewhere. So like these days we are traveling a lot. So ami 5টার সময় উঠেছি, পুরো 5টার সময় উঠেছি. Then আমি স্নান করেছি, ব্রাশ করেছি, অ্যান্ড আই এম অল ডান টু গো সি দ্য মর্নিং ভিউ. জাস্ট সি, সো কাম. এখন সবাই ঘুমাচ্ছে, তো কোনো লোক নেই. দেখো, তো আমাকে প্রচণ্ড চিপকো লাগছে দেখতে, বাট কিছু করার নেই, বিকজ আমি স্নান করেছি সকালে উঠে. কেন কি ফ্রম হিয়ার আমরা ডাইরেক্ট মায়াপুরে রাধাকৃষ্ণের মন্দিরে যাব. সো দেখতে থাকো কাল অব্দি, কালকেও হয়তো ব্লগ করতে পারি, ইফ পসিবল দেন. অ্যান্ড আজকে তোমরা দেখতে থাকো আর কী হয়, হোয়াট এলস হ্যাপেন্স. সো বেসিক্যালি এই দুটো ব্যাগ আমার. সো এই ব্যাগটাতে আমার জামাকাপড় আর দুটো স্টোরি বুক আছে. অ্যান্ড এই ব্যাগটাতে তোমার চার্জার, হেডফোন, তারপর আমার ফোন, ওষুধ, ঘড়ি, কিছু এই জিনিসগুলো আছে. আর বাকি ব্যাগ সেগুলো মা বাবার, ওগুলো সব বাইরে আছে. সবাই রেডি হচ্ছে? আই এম অল ডান ওভার হিয়ার. আমার ব্যাগও রেডি, আমিও রেডি. এটা বড় বাচ্চা, এটা চ্যাংকা বাচ্চা, আর এটা হচ্ছে কি দেখি দেখি দেখি, আমরা দুই ভাই, আমি অনুরা গালটাজ, এটা হচ্ছে বেদ, আর এটা হচ্ছে বাণী, বেদ বাণী, গুলু গুলু, ও গুলু, এদিকে তাকা, এদিকে তাকা, চ্যাট করতে পারি না, না পরশুদিন দেনে যাব, আজকে মাল ফোন করি, ঠিক আছে? আহ চিচে বাবা, চিচে কিচি চিচে, আই গুলু আছে, আমার চারটে মাল আছে বড় বাজারে, ঠিক আছে? সবাই পাবো, একটু সাজু গুজু করে নি না, এবার ফটো তুলবো. কি দেখি, এটা কে রে, এটা কে রে, জাস্ট দর্শন করে রাধাকৃষ্ণ বেরোলাম. অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোক, আর আমি একটু হাঁটতে পারছি না, আমার পা পুরো ফ্রিজড হয়ে গেছে. আর এখানে প্রচণ্ড বৃষ্টির কারণে জল জল পুরো. অ্যান্ড আনফর্চুনেটলি ভেতরে ফোন অ্যালাউড নেই বলে আমি একটু তুলতে পারিনি, রিয়েলি সরি সরি. আই এম ফিলিং টু গুড অ্যাজ আই এম ওয়ারিং দিস গোপি ড্রেস. এটা সত্যিকারে দেখতেও সুন্দর, পরলেও ভালো লাগলো. সো আমরা এই জাস্ট ডিনার করে এখন বেরোলাম, এখন প্রায় রাত 11:30 বাজে, আর তোমাদের সাথে আবার কথা হচ্ছে হোটেলে গিয়ে. নাম্বার এটা কে?
তাড়াতাড়ি গেঞ্জি পর, তাড়াতাড়ি গেঞ্জি পর। এটা দেখি, এই যে তো দেখি মিষ্টি বাচ্চা। গাইজ, ইটস নাইট টাইম আর এখন প্রায় 11:30 বাজে। আমার লিটারেলি এইটুকুও চার্জ নেই কথা বলার, এইটুকু এনার্জি নেই কথা বলার। তোমার সাথে দেখা হচ্ছে কাল সকালে, সো গুড নাইট। এখন প্রায় 8:30 বেজে গেছে অ্যান্ড উই হ্যাভ টু ওয়েক আপ নাও। প্রায় সবাই উঠে গেছে এখন, আমি এখন কেউ উঠিনি। সো তোমার সাথে আমার বাড়িতে উঠে দেখা হচ্ছে। এখন আমরা আছি হচ্ছে মায়াপুরে, কৃষ্ণনগর। কৃষ্ণনগর মায়াপুর চলে, আমরা মায়াপুর থেকে চলে গেছি। আমরা মায়াপুর থেকে চলে গেছি। হ্যাঁ, কি পেট ভরেছে? কি পেট ভরেছে? হ্যাঁ, পেট ভরে গেছে আর কিচ্ছু খাওয়ার ইচ্ছা নেই। সো গাইজ, আমরা বাড়িতে ঢুকেছি, অনেকক্ষণ হয়ে গেছে। লাইক আমাদের বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 6 বেজে গেছে অ্যান্ড এখন 10:08 বাজে। তো আই কুডন্ট ব্লগ বিকজ আই ওয়াজ টোটালি টায়ার্ড, বিকজ বুঝতে পারছো কালকে আমরা মায়াপুর গেছিলাম আর আজকে ব্যাক করেছি। তো এতটা কার জার্নি করে আসা, সো ইট ওয়াজ রিয়েলি হেকটিক। বাট একটাই প্রবলেম ছিল যে মন্দিরে ভেতরে আর কি ফোন অ্যালাউ নেই। আগেরবার অবধি অ্যালাউড ছিল, বাট এবার অ্যালাউ নেই ফোন নিয়ে ঢোকাটা। সো আই কুডন্ট ক্যাপচার দ্য থিংস, বাট I surely pray that you also can visit there. That's a really amazing place. এটা সবার যাওয়া উচিত অ্যান্ড সত্যি গেলে তোমাদের খুবই ভালো লাগবে মায়াপুরে। জাস্ট সবাই খুব কৃষ্ণ কনশিয়াস, লাইক একটা ভালো ব্যাপার লাগে দেখ, দ্যাট এভরি ওয়ান ইজ স্পিরিচুয়াল অ্যারাউন্ড দেয়ার। আগেরবার যখন আমরা গেছিলাম তো তখন ফোন ক্যামেরা সব অ্যালাউড ছিল, বাট এবার যখন গেলাম তখন আর কি মন্দিরে ঢোকার আগে বাইরে তোমাকে ক্যামেরা ফোন যাই আছে সব জমা দিয়ে ঢুকতে হবে। তো আমি ভাবলাম যে তাহলে আর কী করে করবো, লাইক ফটোস তুলবো আমি, মানে বাড়ির থেকে ভেবে গেছি যে মন্দিরে গিয়ে ঠাকুরের অনেক ফটোস তুলবো, বাট ওগুলো কিছুই করা হলো না। হয়তো ভগবান চায় যে ভগবানকে সামনে গিয়ে একদম লাইভ দেখতে হবে, কোনো থ্রুতে দেখলে সেটা হবে না। তো আই হোপ দ্যাট ইউ ক্যান অলসো ভিজিট দেয়ার। তো ওখানে এনভায়রনমেন্টটা দারুণ, জাস্ট ফাটাফাটি, মানে যারা কলকাতা শহরে বা সিটি সাইডে থাকে তাদের ওখানে গিয়ে প্রচণ্ড ভালো লাগবে। এত ভালো এনভায়রনমেন্ট আর এত ভালো মানুষের বিহেভিয়ার, ইটস লাইক তুমি একটা আলাদাই জগতে আছো। অ্যান্ড আই ফেল্ট সো 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 গুড, লাইক একদিনের ট্রিপ ছিল বাট ইট ওয়াজ এ পিসফুল ট্রিপ। দারুণ লেগেছে, দারুণ মজা হয়েছে, লাইক এতদিন পর একটা ভালো ট্রিপ, একটা স্পিরিচুয়াল ট্রিপ হলো আমাদের। সো লিটারালি আমার গলা ভেঙে অবস্থা খারাপ, বৃষ্টিতে ভেজা হয়েছে, এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে সব মিলিয়ে গলা আমার ভেঙে গেছে, বাট নেভার মাইন্ড, আই ম্যানেজ দ্যাট। সো ভিডিওটা আজকে অবধি রইল, হোপ ইউ লাইক ইট অ্যান্ড ইফ সো দেন ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন টু স্টে আপডেটেড উইথ মি অ্যান্ড মাই চ্যানেল অ্যান্ড অলসো ইউ ক্যান ফলো মি আপ ইন মাই ইনস্টাগ্রাম উইচ ইস দিস। টিল দেন স্টে টিউনড, স্টে হ্যাপি, স্টে সেফ। হর হর মহাদেব, হরে কৃষ্ণ।